আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর অশেষ রহমতে সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। শাইনোর রেসিপিতে সবাইকে আরও একবার ওয়েলকাম জানাচ্ছি। বরাবরের মতো হাজির হয়ে গেছি ভীষণ মজাদার আরও একটি রেসিপি নিয়ে। আমার আজকের রেসিপিটি বানিয়ে দেখাবো আমি একটা সকাল বিকেলের নাস্তার রেসিপি। আর এটা বানাতে আজকে আমি যে মূল উপকরণ ব্যবহার করব তা হচ্ছে সুজি আর গাজর। সুজি আর গাজর দিয়ে যে এত মজার একটা নাস্তা বানানো যায় সেটা একবার বানিয়ে না খেলে কিন্তু বুঝতেই পারবেন না। আর এটা একবার বানিয়ে খেলে এর স্বাদ কিন্তু ভুলে যাওয়ার মতো না। অল্প উপকরণে এবং অল্প সময়ে কিন্তু নাস্তাটি বানিয়ে নেওয়া যায়, আর এটার উপর থেকে হয় একদম ক্রিস্পি আর ভেতরে নরম। তো চলুন, মজাদার রেসিপিটি কীভাবে বানিয়েছি সেটাই শেয়ার করবো আজকে আপনাদের সাথে। নাস্তাটা বানানোর জন্য মূল উপকরণ হচ্ছে গাজর আর সুজি। তো আমি এক কাপ পরিমাণে সুজি নিয়েছি আর একটা গাজর নিয়েছি। আর গাজরের যে উপরের স্কিনটা থাকে ওইটা কিন্তু আমি ছাড়িয়ে নিয়েছি আগে থেকে, না ছাড়ালেও চলবে, তবে আমি ছাড়িয়ে নিয়েছি। তো এখানে একটা গ্রেটার নিয়ে নিয়েছি, গ্রেটার যে চিকন অংশটা সেটা দিয়ে কিন্তু গাজরটাকে কুচিয়ে নিতে হবে। আর মোটা অংশ দিয়ে করার দরকার নেই, কারণ আমরা চাই যে গাজরের যেই কুচানোটা সেটা যেন একদম মিহি হয়। তো সেজন্য কিন্তু এই চিকন অংশটা দিয়েই করতে হবে। গাজরটাকে আমি এখানে কুচিয়ে নিয়েছি, দেখেন একদম চিকন হয়ে পড়েছে, তো এটাই কিন্তু দরকার। তো চলুন নাস্তাটা বানিয়ে নেওয়া যাক। চুলে একটা হাঁড়ি বসিয়ে দিয়েছি, বিসমিল্লাহির রহমানির রহিম। এখানে আমি দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণে ঘি। আর আপনি চাইলে ঘিয়ের বদলে কিন্তু বাটারও দিতে পারেন, ওই 1 টেবিল চামচ দিলেই কিন্তু হবে, বেশি দেওয়ার দরকার নেই। আর ঘি দিলে কিন্তু খুব সুন্দর একটা স্মেল হবে, তাই আমি ঘিটাই দিয়ে দিয়েছি। তো এরপরে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি যে গাজরটাকে কুচিয়ে রেখেছিলাম সেটা আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। দিয়ে প্রথমে 1 থেকে 1.5 মিনিট এটাকে কিন্তু ভেজে নিতে হবে। এতে করে যেটা হবে, গাজরটাকে কুচিয়ে নেওয়ার ফলে যে একটা ভেজা ভাব হয়েছে, এটা যে জুস আছে সেটা কিন্তু আর থাকবে না। তো সুজি দেওয়ার আগে কিন্তু এই কাজটি করতে হবে, যেন একদম শুকিয়ে যায়, ঝরঝরা হয়ে যায়, সেদিকে একটু খেয়াল রাখতে হবে। 1 থেকে 1.5 মিনিট ভাজার পরে কিন্তু এটা একদম ঝরঝরা হয়ে গেছে, দেখেন। আর এর মধ্যে যে আমি ঘি দিয়েছিলাম সেটা কিন্তু নাই হয়ে গেছে, তবে খুব সুন্দর একটা স্মেল কিন্তু পাচ্ছিলাম। তো দেখেন ভেজে নেওয়ার ফলে খুব সুন্দর কিন্তু এটা একদম ঝরঝরা হয়ে গেছে, এরকমটাই আমি চাই। তো এটার মধ্যে এখন আমি দিয়ে দেবো 1 কাপ পরিমাণে সুজি। সুজিটা দিয়ে কিন্তু 2 মিনিটের মতো ভেজে নিতে হবে, একদম ঝরঝরা না হওয়া পর্যন্ত। সুজি যেহেতু একেবারে নিজে থেকে এমনি ঝরঝরা, কিন্তু গাজরটার সাথে দেওয়ার পরে যেন একদম ঝরঝরা হয়ে যায় সেদিকে খেয়াল রাখতে হবে। চুলা গাছটা শুরু থেকেই কিন্তু আমি মিডিয়াম টু লো হিটে করে দিয়েছি, নইলে কিন্তু পোড়া লেগে যাবে। আর একবার যদি একটু পোড়া লেগে যায় পোড়া একটা গন্ধে কিন্তু ছড়িয়ে যাবে, ভালো লাগবে না আর খেতে। তো দেখেন আমি এটাকে ভেজে নেওয়ার ফলে খুব সুন্দর একেবারে ঝরঝরা হয়ে গেছে। আর গাজরের যে কুচিয়ে নিয়েছিলাম প্রত্যেকটা কোচানো অংশ কিন্তু দেখেন একদম ঝরঝরা হয়ে গেছে, এটা সুজির জন্য হয়েছে। তো এরকমটাই কিন্তু দরকার। তো আমার এটা কিন্তু ভেজে নেওয়া হয়ে গেছে। এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি স্বাদ মতো কিছুটা লবণ, আর দিয়ে দেবো আমি চিনি। এখন চিনির ব্যাপারটা হচ্ছে আপনি কতটুকু মিষ্টি খেতে চান সেই হিসাবে দিয়ে দিতে পারেন। আমি দিয়ে দিয়েছি 1/3 কাপ পরিমাণে। আর গাজরটা যেহেতু এমনি একটু মিষ্টি আছে, একটু না অনেক মিষ্টি থাকে গাজর, তো তার মধ্যে চিনিটা কিন্তু খুব বেশি দরকার নেই। আর নাস্তাটা কিন্তু অনেক বেশি মিষ্টি হবে না, হালকা মিষ্টি থেকে একটু বেশি হবে, তবে অনেক বেশি মিষ্টি হবে না। এটা চিনিটা দেওয়ার ফলে এখন কিন্তু সেই ঝরঝরা ভাবটা আর থাকবে না, দেখেন যে ঝরঝরাটা হয়ে গিয়েছিল সুজি আর গাজর সেটা কিন্তু আস্তে আস্তে মিলে যাচ্ছে, দেখেন এটা কিন্তু আর নেই। এখন একটু একটু দলা দলা পাকিয়ে যাচ্ছে, এটা হচ্ছে চিনির জন্য। চিনিটা ধীরে ধীরে এখন গলবে আর এটা কিন্তু দলা দলা পাকিয়ে যাবে। অনবরত নাড়াচাড়া করেই কিন্তু কাজটি করতে হবে, কারণ নাড়াচাড়া যদি আপনি থামিয়ে দেন নিচে কিন্তু পোড়া লেগে যাবে। তার উপর আবার দিয়েছে চিনি, এখন কিন্তু পোড়া লেগে যাওয়ার অনেক বেশি চান্স থাকবে। তো দেখেন নাড়াচাড়া করতে করতে এটা অনেকটাই কিন্তু একেবারে দলা দলা হয়ে গেছে, একটা ভেজা ভেজা ভাব চলে এসেছে, তবে একদম ভেজে যায়নি, যেহেতু এখানে কোনো পানি নেই তাই চিনিটা গলে গিয়েও পানি হতে পারছে না। দেখেন আমি এটাকে নাড়াচাড়া করতে করতে এরকম হয়েছে। তো এই পর্যায়ে এর মধ্যে দিয়ে দিতে হবে দুধ। আর আমি এখানে যেহেতু 1 কাপ পরিমাণে সুজি নিয়েছি তাই ডাবল দিতে হবে দুধ। আমি এখানে 2 কাপ পরিমাণে দুধ দিয়ে দিচ্ছি, রুম টেম্পারেচারে ছিল, আমি এটাকে গরম করে নিইনি, এই অবস্থাতে দিলেই কিন্তু চলবে। আর চুলার আঁচটা কিন্তু সেই কমিয়ে দেওয়াই আছে। দিয়ে আমি এখন এটাকে নাড়াচাড়া করছি, খুব তাড়াতাড়ি করে নাড়াচাড়া করতে হবে যেহেতু সুজি, তাই সুজি কিন্তু লিকুইড, মানে পানি হোক বা দুধই হোক লিকুইডটা খুব তাড়াতাড়ি কিন্তু টেনে নেয়, তো সেজন্য তাড়াতাড়ি করে নাড়াচাড়া করতে হবে। দেখেন নাড়াচাড়া করতে করতে এটা কিন্তু ঘন হয়ে যাচ্ছে, আর এই কাজটি কিন্তু খুব তাড়াতাড়ি হয়ে যাচ্ছে। তো দেখেন আমি নাড়াচাড়া করছি এটাকে 1 মিনিটের জন্য, মিনিট বলছি কি, 1 মুহূর্তের জন্যও কিন্তু এটাকে থামানো যাবে না, এতে করে কিন্তু পুড়ে যাবে। তো দেখেন নাড়াচাড়া করতে করতে অনেকটাই ঘন হয়ে গেছে, এটা একেবারে একটা খামিরের মতো হবে বা একটা ডোয়ের মতো হবে, সেই পর্যন্ত কিন্তু নাড়াচাড়া করতে হবে। ঠিক যেমনটা আমরা একেবারে একটা রুটি বা পরোটার জন্য অথবা বরফি বানানোর জন্য যেরকমটা করি, একেবারে টাইট একটা খামির হয়, সেরকমটাই কিন্তু আমার দরকার এখানে। তো আমি অনবরত নাড়াচাড়া করে কিন্তু সেটা করে নিয়েছি, দেখেন একেবারে টাইট একটা খামিরের মতো হয়েছে। প্যানটাকে কিন্তু একেবারে ছেড়ে ছেড়ে দিয়েছে, তো এই মুহূর্তে এটাকে চুলা থেকে নামিয়ে নিতে হবে। আর এদিকে আমি যেটা করছি, একটা ছড়ানো বড় পাত্রে একটু তেল ব্রাশ করে দিচ্ছি, চাইলে একটু ঘিও ব্রাশ করে দিতে পারেন, তবে ঘিয়ের দরকার নেই এখানে, তেল হলেই হবে। তেলটা ব্রাশ করে দিয়ে এর মধ্যে এখন আমি যে খামিরটা বানিয়ে নিয়েছি সেটাকে আমি এর মধ্যে ঢেলে দিলাম।
দিয়ে একটা স্প্যাচুলা দিয়ে চেপে চেপে এটাকে একটু সমান করে দিচ্ছি আর চারকোনা করে একটা শেপ আমি দিয়ে দিব। আর লাইটের জন্য একটু ফ্যাকাশে লাগছে দেখতে, তো দেখেন চারকোনা একটা শেপ কিন্তু আমি দিয়ে দিয়েছি এখানে। দিয়ে এটাকে 5 মিনিটের জন্য আমি একটু রেখে দেব, একটু জমাট বাঁধুক। 5 মিনিটের জন্য রাখলে কিন্তু হবে, বেশি সময় লাগবে না। তো 5 মিনিট পরে এটা কিন্তু বেশ ভালোই একদম জমে গেছে, তো এটাকে এখন কেটে নিতে হবে। বিসমিল্লাহির রহমানির রহিম। এই যে এরকম করে আমি এটাকে একটু কেটে নিচ্ছি, আসলে কি বলবো, এটা একটু দেখেই বুঝে নিতে হবে। আপনি আরও একটু চওড়া বা আরও একটু চিকনও করে নিতে পারেন, তো আমার যেমন মানে ইচ্ছে হয়েছে আমি করে নিয়েছি, আপনি আপনার পছন্দ মতো করে নিতে পারেন। তো এইভাবে করে আমি কেটে নিচ্ছি এটাকে। এটার এখন যে অবস্থা এমনি খেতে পারেন, কারণ একটা বরফির মতো কিন্তু হয়েছে, সুজির একটা বরফির মতোই কিন্তু হয়েছে। এখনই খেয়ে নেওয়া যাবে, তবে আমি আরও একটু টেস্টি করবো এটাকে ভেজে। তো দেখেন এটা কিন্তু কেটে নেওয়া হয়ে গেছে। এখন আমি এই টুকরোগুলোকে আলাদা আলাদা করে ছুটিয়ে রাখছি এখান থেকে, মানে আলাদা করে রাখছি, ভাজার সময় যেন তাড়াতাড়ি করে চুলা দিয়ে দিতে পারি। তো দেখেন এই যে এরকম করে আমি কেটেছি, এতখানি পুরুত্ব, মানে এরকম করে আমি কেটে নিয়েছি এটাকে। সবগুলো পিস আমি এখান থেকে আলাদা করে রাখছি। এবার এটাকে আমি ভেজে নিতে চলে যাব। চুলায় আমি আগে থেকে কিন্তু তেল গরম হতে দিয়ে দিয়েছিলাম, তেলটা প্রায় গরম হয়ে এসেছে। বিসমিল্লাহির রহমানির রহিম। এখন আমি এই যে নাস্তাগুলো, এগুলোর টুকরো একটা একটা করে এর মধ্যে দিয়ে দিচ্ছি। আর চুলার আঁচটা কিন্তু বেশি বাড়িয়ে দেওয়া যাবে না, আমি মিডিয়াম হিটে তেলটাকে গরম করে তারপর মিডিয়াম টু লো হিটে করে দিয়েছি। এখন বেশি বাড়িয়ে দিয়ে কিন্তু ভাজা যাবে না, একটু সময় নিয়ে এটাকে ভাজতে হবে। এই তো 4 থেকে 5 মিনিটের মতো লাগবে, বেশি সময় কিন্তু লাগবেও না ভাজতে। তো দেখেন আমি এটাকে দিয়ে দিলাম, মানে সবগুলো নাস্তার টুকরোই কিন্তু এখানে আমি দিয়ে দিতে পেরেছি একবারে। তো এগুলোকে বারবার করে উল্টে পাল্টে তারপর কিন্তু ভাজতে হবে, যেন চারপাশটাতে বেশ ভালো মতো একটা কালার চলে আসে। একবার দুইবার উল্টালে কিন্তু চলবে না, বারবার করেই কিন্তু উল্টে নিতে হবে। যতক্ষণ না পর্যন্ত আপনার মন মতো একটা কালার চলে আসছে ততক্ষণ পর্যন্ত উল্টে পাল্টে এটাকে ভেজে নিতে হবে। আর ওই যে বললাম চুলার আঁচটা কিন্তু বেশি বাড়িয়ে দেওয়া যাবে না, অল্প আঁচে কিন্তু ভাজতে হবে, নইলে কিন্তু মুচমুচে হবে না উপরটা। বেশ কয়েকবার করে উল্টে পাল্টে আমি নাস্তাগুলোকে কিন্তু বেশ সুন্দর একটা কালার আসা পর্যন্ত ভেজে নিচ্ছি। আস্তে আস্তে কিন্তু কালারটা চলে আসছে। নাস্তাগুলো কিন্তু আমার উল্টে পাল্টে ভেজে নেওয়া হয়ে গেছে, দেখেন মাশালা খুব সুন্দর একটা কালার এসেছে। তো এখন আমি তেল থেকে ছেঁকে তারপর নাস্তার টুকরোগুলোকে তুলে নেব এখান থেকে। তুলে নিয়েছি এবং পরিবেশনও করে দিয়েছি। মাশালা দেখতে কত সুন্দর হয়েছে দেখেন, খুবই সুন্দর হয়েছে। আর যতটা দেখতে সুন্দর তার থেকে কিন্তু অনেক বেশি এটা খেতে ভালো হয়েছে। একদম মুচমুচে উপরটা, আর ভেতরটা আগেই বলেছি যে নরম, কারণ এটা সুজি আর গাজর দিয়ে বানানো হয়েছে, তাই ভেতরটা কিন্তু নরমই থাকবে। খুবই সুন্দর এটা, কিন্তু সকালবেলাও বানিয়ে খেতে পারেন, বাচ্চারাও পছন্দ করবে। খুব বেশি মিষ্টিও না, আবার এটা চাইলে বিকেলবেলা চায়ের সাথেও খেতে পারেন, অসাধারণ লাগবে। মেহমান আসলেও খাওয়াতে পারেন, এর স্বাদ কিন্তু ভুলে যাওয়ার মতো না, এতটাই মজার। তা আপনিও চাইলে বানিয়ে নিতে পারেন, সুজি আর গাজর দিয়ে এই অসাধারণ স্বাদের মজার নাস্তাটি বানিয়ে খেতে পারেন, ভালোই লাগবে ইনশাআল্লাহ। সবাই ভালো থাকবেন, সবার জন্য সবাই দোয়া করবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর অশেষ রহমতে সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। শাহিনুরস রেসিপিতে সবাইকে আরও একবার ওয়েলকাম জানাচ্ছি, বরাবরের মতো হাজির হয়ে গেছি খুবই মজাদার আরও একটি রেসিপি নিয়ে। আজকে আমি বানিয়ে দেখাবো খুবই মুচমুচে আর ভীষণ মজাদার একটা বিকেলের নাস্তার রেসিপি। এই নাস্তাটা আজকে আমি বানাবো আটা, আলু আর ডিমের সমন্বয়ে। এটা খেতে কিন্তু অসাধারণ লাগে, খুবই মজাদার একটা নাস্তা, বানিয়ে নেওয়াটাও খুবই সহজ। তো চলুন এটা কীভাবে বানিয়েছি সেটাই শেয়ার করবো আজকে আপনাদের সাথে। বিসমিল্লাহির রহমানির রহিম। এখানে একটা মিক্সিং বোলের মধ্যে নিয়ে নিচ্ছি আমি 1.5 কাপ পরিমাণে আটা। আপনি চাইলে ময়দা দিয়েও করতে পারেন, তবে আমি আটা দিয়েই করছি। এরপর এখানে দিয়ে দিচ্ছি স্বাদ মতো কিছুটা লবণ, আর দিয়ে দিব 1 টেবিল চামচ পরিমাণে সয়াবিন তেল। এই তেলটা দেওয়ার কারণে কিন্তু খুব বেশি মুচমুচে হবে আমাদের এই নাস্তাটি, তো সেজন্য একটু তেল কিন্তু দিতেই হবে। এবার তেলটা দিয়ে হাত দিয়ে এইভাবে করে একটু মিশিয়ে দিচ্ছি, যতক্ষণ না পর্যন্ত তেলটা পুরো আটার সাথে মিশিয়ে যাচ্ছে। তো মিশিয়ে নেওয়া হয়ে গেলে এরকম ঝরঝরা হয়ে যাবে, এবং তারপরে নর্মাল যে পানি সেই পানি দিয়ে আমি এখানে একটা খামির বানিয়ে নেব। পানিটা অল্প অল্প করে দিচ্ছি আমি, আর পানির পরিমাপটা বলছি না, কারণ এক একজনের কিন্তু এক এক রকম লাগতে পারে। তো পানি দিয়ে দিয়ে এখানে একটা খামির বানিয়ে নিচ্ছি এমনভাবে যে খুব বেশি শক্ত না আর খুব বেশি নরমও না। নর্মালি রুটি পরোটা বানানোর জন্য আমরা যেমন খামিরটা বানাই ওরকম হলেই কিন্তু হবে।
তো অল্প অল্প করে পানি দিয়ে আমি এখানে খামিটা কিন্তু বানিয়ে নিয়েছি। এবার এটা যেন আবার ড্রাই না হয়ে যায় সেই জন্য এটার মধ্যে মানে উপর থেকে একটু তেল দিয়ে দিচ্ছি আমি, একটু সয়াবিন তেল দিয়ে ভাবে করে উপর থেকে মাখিয়ে দিলেই হবে। এতে করে কিন্তু আমাদের এই খামিটা ড্রাই হয়ে যাবে না, আর একটু পরে কিন্তু এটা আরও বেশি সফট হয়ে যাবে। তো আমি এটাকে ঢাকনা দিয়ে ঢেকে 10 মিনিটের জন্য একটা পাশে রেখে দিচ্ছি, আর এদিকে আমি এর ভেতরের যে পুর দেবো সেটা তৈরি করে নেবো এখন। তো আগে থেকে আমি সেদ্ধ করে রেখেছিলাম 2টা আলু আর 1টা ডিম, এটা দিয়ে কিন্তু ভেতরের পুরটা হবে। তো একটা গ্রেটার নিয়েছি, এই গ্রেটার যে মোটা অংশ সেটা দিয়ে আমি এগুলোকে গ্রেট করে নেবো এখন। গ্রেট করে নেওয়া হয়ে গেলে এবার এর মধ্যে আমি আরও অল্প কিছু উপকরণ দেবো যেগুলো দিয়ে এটাকে মাখিয়ে নিতে হবে। তো প্রথমে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণে পেঁয়াজ কুচি, এরপর আমি এখানে দিয়ে দেবো 1 টেবিল চামচ পরিমাণে কাঁচামরিচ কুচি, এটা আপনি কমিয়েও দিতে পারেন যদি ঝাল খেতে পছন্দ না করেন, 1 টেবিল চামচ পরিমাণে ধনিয়া পাতা কুচি, আর এরপরে এখানে আমি দিয়ে দিচ্ছি স্বাদ মতো কিছুটা লবণ, আধা চা চামচের মতো হবে, তো এটা আমি এখানে দিয়ে দিলাম। এরপরে দিচ্ছি গরম মশলার গুঁড়ো আধা চা চামচ পরিমাণে, আর দিয়ে দিচ্ছি ভাজা জিরার গুঁড়া, এটাও আধা চা চামচ পরিমাণে। তো এবার সব কিছু একসাথে একটু মাখিয়ে নিতে হবে, তবে মাখিয়ে নেবো এমনভাবে খুবই আলতো হাতে, মানে যে আলুটা আমরা দিয়েছি ওইটা যেন একবার ম্যাশ হয়ে না যায়, জোরে মাখিয়ে আলু ভর্তার মতো করে ফেলবো না, শুধু একটু আলতো করে এভাবে মশলাগুলোর সাথে মিশিয়ে নিচ্ছি আমি। আলুগুলো কিন্তু ওই যে গ্রেট করে নিয়েছি ওরকমই কিন্তু একটু আস্তে আস্তে থাকবে, এটা একটু দেখে বুঝে নিতে হবে যে কীভাবে করছি এটা আর কেমন থাকবে। তো এই যে এইরকম থাকলে কিন্তু হবে, এটাকে কিন্তু ভর্তার মতো বানিয়ে ফেলবো না আমি। তো এটাকে মিশিয়ে নিচ্ছি, মিশিয়ে নেওয়া হয়ে গেলে এটাকেও একটা পাশে রেখে দেবো এখন। হয়ে গেছে, একটা পাশে রেখে দিচ্ছি, আর এদিকে আমরা যে খামিটা বানিয়েছিলাম আটা দিয়ে ওইটা কিন্তু 10 মিনিট হয়ে গেছে। তো একটা বোর্ডের উপরে আমি এটাকে তুলে নিলাম, আর এটা কিন্তু আরও বেশি সফট হয়ে গেছে, একটুখানি ময়াম দিয়ে নিচ্ছি বা একটু মাখিয়ে নিচ্ছি আবার। মাখিয়ে নেওয়া হয়ে গেলে এটাকে একটু টুকরো করে কেটে নিতে হবে বা ভাগ করে নিতে হবে, কারণ এখানে 6টা রুটি আমি বানাবো, তো 6টা ভাগেই কিন্তু সমান করে ভাগ করে নিতে হবে। তো কেটে নিলে যেটা হয় সবগুলো ভাগ কিন্তু একই পরিমাণে হবে বা একই পরিমাপে হবে, তো সেই জন্য আমি কেটে নিচ্ছি 6 ভাগ করে। আমি 5টা লিচি এখানে বাটিটার মধ্যে তুলে রাখছি, অবশ্যই ঢেকে রাখতে হবে নাহলে কিন্তু ড্রাই হয়ে যাবে। আর 1টা লিচি এখানে নিয়ে নিলাম, এটা দিয়ে প্রথম আমি রুটি বেলে নেব। আসলে প্রথম আমার 3টা রুটি বেলে নিতে হবে, 2 ভাগে করব, তো সেই জন্য আমি 6টা ভাগ করে নিয়েছি এখানে। তো 3টা রুটি আমার বেলতে হবে, 1টা রুটি আমি বেলে একটু দেখাচ্ছি যে কেমন পাতলা হতে হবে এই রুটিটা। তো 1টা লিচি আমি গোল করে নিলাম, এবার এর মধ্যে একটু আটা ছিটিয়ে নিতে হবে, এতে করে কিন্তু বেলতে সুবিধা হয় আর রুটিটাও কিন্তু গোল হয় একটু আটা ছিটিয়ে দিলে, তো সেজন্য আমি একটু আটা ছিটিয়ে দিচ্ছি। আটা ছিটিয়ে দিয়েছি, এবার 1টা রুটি আমি এখানে বেলে নেব। নর্মাল যে রুটি বানাই তার থেকে একটু পাতলা হতে হবে এই রুটিটা, কারণ বেশি যদি মোটা হয় সেটা কিন্তু মুচমুচে হবে না, তো সেই জন্য একটু পাতলা করে বেলতে হবে এটা। বেশ বড় সাইজের 1টা রুটি আমি বেলে নিয়েছি, আর এটা যে এইরকম পাতলা হতে হবে। তো রুটিটা তো বেলা হয়ে গেল, এবার এর মধ্যে আমি দিয়ে দেবো মাঝখানে একটু আলুর যেই পুরটা আমরা বানিয়ে রেখেছি ওটা পরিমাণ মতো কিছুটা নিয়ে তারপর সেটা আমি এখানে দিয়ে দিচ্ছি। দিয়ে এবার হাত দিয়ে হোক বা চামচ দিয়েই হোক আপনি এটাকে একটু ছড়িয়ে দিন গোল করে, এটা একটু দেখে বুঝে নিতে হবে, আসলে এটা আমি বলে বোঝাতে পারবো না, দেখেই বুঝে নিতে হবে। তো এইভাবে করে আমি একটু দিয়ে দিয়েছি, আর যে পাশের অংশগুলো এইভাবে কিন্তু খালিই থাকবে, এটা কিন্তু ভরা যাবে না। তো এই খালি অংশগুলোর মধ্যে আমি পানি দিয়ে এইভাবে করে একটু দিয়ে দিচ্ছি যেন আঠার কাজ করে এই পানিটা, চারপাশটাতেই পানিটা এইভাবে করে লাগিয়ে দিতে হবে। তো পানিটা আমি দিয়ে দিয়েছি, এবার উপর থেকে আরও 1টা রুটি কিন্তু আমার দিয়ে দিতে হবে। আমি আগেই বলেছি আমি 3টা রুটি বেলেছি মোট, তো এই যে উপর থেকে আরও 1টা রুটি দিয়ে তারপর একটু টেনে টেনে সমান করে দিচ্ছি আমি, আর এই যে টেনে টেনে সমান করে দিচ্ছি এই অংশগুলো কিন্তু পরে কেটে বাদই দিয়ে দিতে হবে, তো এই জন্যই কিন্তু এদিকে আমি আলুটা দিইনি। দিয়ে এভাবে করে একটু চেপে চেপে আটকে দিতে হবে এটাকে, খুবই আলতো করে করতে হবে এই কাজটি, নইলে কিন্তু আবার ছিঁড়েও যেতে পারে রুটিটা, তো সেজন্য একটু আলতো হাতে এভাবে করে আমি চেপে চেপে এটাকে একসাথে লাগিয়ে দিলাম। এবার উপর থেকে আরও একবার এই যে পুর বানিয়েছি সেটা আমি দিয়ে দিচ্ছি। 3টা রুটি দিয়ে আসলে এটা একটা লেয়ার হবে, যে কারণে এটা খুবই মুচমুচে আর খুবই সুন্দর কিন্তু হয় দেখতেও। তো আলুটাকে আমি আবারও এইভাবে করে দিয়ে দিচ্ছি, আলুর আরও 1টা পুরের লেয়ার আমি এখানে দিয়ে দিয়েছি। এবার আমি যেটা করছি চারপাশে সেই আগেরবারের মতো আবারও পানি দিয়ে একটু এভাবে করে দিয়ে দিচ্ছি। দেওয়া হয়ে গেলে উপর থেকে আমি আরও 1টা রুটি দিয়ে আবারও আমি এটাকে ঢেকে দিচ্ছি।
তো লেচি যেহেতু আমি ছয়টা করেছিলাম, তো যে তিনটা দিয়ে এরকম একটা বানিয়ে নিয়েছি, তিনটা রুটি যে আছে ওটা দিয়েও কিন্তু আমি একইভাবে এভাবে বানিয়ে নেবো, ওটা দেখাবো না। তো এই যে একটা বানিয়ে আমি এভাবে করে দেখাচ্ছি, তো এইভাবে চারপাশ দিয়ে আমি এভাবে চেপে চেপে আস্তে আস্তে করে এটাকে একটুখানি আটকে দিচ্ছি। এটা কিন্তু আর খুলে যাবে না, মোটেও খুলে যাবে না, ভাজার সময়ও দেখবেন যে এটা কিন্তু মোটেও খুলে যায় না। তো এইভাবে করে একটু দিয়ে দিলাম। আর কাজটা দেখে হয়তো বা কঠিন মনে হতেও পারে কারো কারো কাছে, তবে এটা কিন্তু আসলে কঠিন কোনো কাজ না, খুবই সহজেই কিন্তু হয়ে যায়, আর নাস্তাটা খেতে কিন্তু অসাধারণ হয়। তো পুরো রুটিটা ধরে এইভাবে করে আস্তে করে একটুখানি উল্টে দিলাম, কারণ নিচে হয়তো বা লেগেও যেতে পারে, সেটা ভেবে আমি এভাবে করে উল্টে দিলাম, দেখে যে না লেগে যায়নি। তো আটকে দেওয়া হয়ে গেলে একটা ছুরি দিয়ে এইভাবে করে আমি চারপাশটা কেটে একটা চারকোনা শেপ দিয়ে দিচ্ছি। এই অংশগুলো বাদ দিয়ে দিচ্ছি। কেটে নেওয়া কিন্তু হয়ে গেল, একটা মোটামুটি চারকোনা শেপ কিন্তু হয়ে গেছে। এবার আমি যেটা করব, এটাকে একটু সোজা করে নিচ্ছি আগে, করে এবার মাঝখান দিয়ে এটাকে আমি কেটে নিচ্ছি। আসলে এটা বলে আমি বোঝাতে পারবো না, এটাও দেখেই বুঝে নিতে হবে। তো এইভাবে করে প্রথমে চার ভাগ করে নিচ্ছি। আসলে আমরা যে পিৎজা কাটি, তো পিৎজাটা তো গোল থাকে, এটা হচ্ছে চারকোনা, এটাকে ওই পিৎজার মতো করে কিন্তু কেটে নিতে হবে। দেখতেই পাচ্ছেন পিৎজার মতো, এই পিৎজাটা যেই স্টাইলে আমরা কাটি একেবারে ওইভাবেই কিন্তু আমি এটাকে কেটে নিচ্ছি। আর এক একটা পাশ কিন্তু এক একটা প্যাটিসের মতো লাগছে দেখতে, আমরা যে প্যাটিস খাই ওটার মতোই কিন্তু লাগছে দেখতে, ভাজার পরে একদম প্যাটিসের মতোই কিন্তু লাগবে। দেখেন প্যাটিসের মতোই কিন্তু লাগছে এক একটা। তো যে এইভাবে করে কেটে নিতে হবে, মাশাল্লাহ খুব সুন্দর হয়েছে। আর ওই যে তিনটা রুটি আমি ওটা দিয়েও কিন্তু একইভাবে এরকম বানিয়ে নেবো, সেটা অবশ্যই দেখাবো না আর। তো এইগুলোকে আলাদা আলাদা করে এইভাবে করে রেখে দিলাম। আর এইদিকে একটা ব্যাটার বানিয়ে নিতে হবে। আবার আমি মিক্সিং বোলের মধ্যে নিয়ে নিলাম আধা কাপ পরিমাণে আটা, সামান্য পরিমাণে একটু লবণ, আর সামান্য পরিমাণে একটু মরিচের গুঁড়া। এতে করে খুব সুন্দর হবে কিন্তু কালারটা, আর খেতেও ভালো লাগবে। তো এরপর আমি অল্প অল্প করে পানি দিয়ে এখানে একটা, খুব বেশি পাতলাও না আবার খুব বেশি ঘনও না, এমন একটা ব্যাটার বানিয়ে নিচ্ছি। দেখেই বুঝে নিতে পারবেন যে কেমন হয়েছে ব্যাটারটা, কোনো দানা যেন বেঁধে না থাকে সেদিকে একটু খেয়াল রাখতে হবে। তো যে এইরকম করে একটা ব্যাটার আমি বানিয়ে নিয়েছি, আর এটার ঘনত্ব হবে যে এইরকম। তো ব্যাটারটা আমাদের রেডি হয়ে গেল। এইবার যেই নাস্তাগুলো আমি কেটে রেখেছিলাম ওইগুলো একটা একটা করে নিয়ে এইভাবে করে এর মধ্যে চুবিয়ে নিতে হবে। কাজটি হাত দিয়ে করতে হবে, নইলে কিন্তু ভেঙে যাবে। তো হাত দিয়ে করে এভাবে করে নিয়ে নিয়েছি। বিসমিল্লাহি রহমানি রাহিম। আগে থেকে আমি চুলায় তেল গরম হতে দিয়ে দিয়েছিলাম, তেলটা কিন্তু মাঝারি আঁচে রেখে চুলাটাকে তারপর আমি গরম করে নিয়েছি। এবার আমি এর মধ্যে এক এক করে নাস্তাগুলো দিয়ে দিচ্ছি, আর খুব বেশি ঠাসা ঠাসি করে দেওয়ার দরকার নেই, কারণ এই নাস্তাগুলো কিন্তু একটু ফুলবে। তো সেজন্য এখানে আমি চারটে দিয়ে দিলাম, প্রথমে চারটা দিলেই হবে। তো দিয়ে এই দেখেন সাথে সাথে কিন্তু ফুলে উপর দিকে উঠে আসবে, আর এটা একটু পরে কিন্তু একদম প্যাটিসের মতোই দেখবেন যে অনেকটা ফুলে গেছে। তো এইভাবে করে একটু তেল দিয়ে দিচ্ছি যেন তাড়াতাড়ি করে ফুলে ওঠে। বেশ কয়েকবার করে উল্টে পাল্টে তারপর ভেজে নিতে হবে, এতে করে কিন্তু খুব বেশি ক্রিস্পি হবে আর খেতেও কিন্তু ভালো লাগবে। তো দেখেন কীভাবে করছি, আস্তে আস্তে কিন্তু আরও বেশি ফুলে উঠছে নাস্তাগুলো। এটা খেতে কিন্তু সত্যিই অসাধারণ লাগে, আর খুবই ক্রিস্পি থাকে, আর খুবই ভালো লাগে এটা খেতে। একবার বানিয়ে খেয়ে দেখলেই বুঝতে পারবেন যে কতটা মজার এটা। আবার উল্টে দিচ্ছি আমি, আর ভেতরে যে পুরগুলো সেগুলো কিন্তু মোটেও বের হয়ে আসেনি, আপনারা কিন্তু দেখেছেন যে একটুও কিন্তু বের হয়ে আসেনি। ওই যে ব্যাটারটা বানিয়েছিলাম ওটার মধ্যে যে চুবিয়ে নিয়েছি ওটার কারণে কিন্তু আর পুর বের হয়ে চলে আসে না, একদম আটকে থাকে আঠার মতো। তো এই যে দেখেন এক একটা কিন্তু ফুলে একদম প্যাটিসের মতো হয়ে গেছে মাশাল্লাহ। তো এইগুলোকে এভাবে করে ভেজে নিতে হবে। পছন্দ মতো কালারটা কিন্তু চলে এসেছে, এরকম কালার হলেই কিন্তু হবে। তো এবার আমি যেটা করব, তেলটাকে ছেঁকে তারপর তুলে নিচ্ছি। আর এটা কিন্তু বেশি তেলও টানে না, মানে অনেক বেশি তেলও কিন্তু খায় না, এটা অল্পই কিন্তু থাকে, তবে ডুবো তেলে ভাজতে হয়, ভাজতে হয় ডুবো তেলে, কিন্তু বেশি তেল কিন্তু এটা টেনে নেয় না। তো আমি এটাকে ছেঁকে তারপর তুলে নিচ্ছি, আর বাকি নাস্তাগুলো একইভাবে ভেজে তারপর তুলে নেব। ভেজে নেওয়া হয়ে গেছে নাস্তাগুলোকে, মাশাল্লাহ দেখেন কত সুন্দর লাগছে দেখতে, আর ধরলেই বোঝা যায় যে কতটা মুচমুচে এটা হয়েছে। তো আমি একটা নাস্তা ভেঙে তারপর দেখাচ্ছি ভেতরটা কেমন হলো। এইরকম হয়েছে ভেতরটা, কারণ অনেক বেশি ফুলেছে এটা।
মাশাআল্লাহ খুব সুন্দর হয়েছে, দেখতে যতটা সুন্দর খেতেও কিন্তু অসাধারণ লাগে। আপনিও চাইলে বিকেলবেলার নাস্তায় কিন্তু এটা বানিয়ে নিতে পারেন, পরিবারের সবাই কিন্তু খুশি হয়ে খাবে। আর মেহমান আসলে বানিয়ে দিলে কিন্তু খুশি হয়ে যাবে, কারণ এতটাই মজার। এটা বানিয়ে খেয়ে দেখবেন, ভালোই লাগবে ইনশাআল্লাহ। সবাই ভালো থাকবেন, সবার জন্য সবাই দোয়া করবেন। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর অশেষ রহমতে সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। শাহিনুর রেসিপিতে সবাইকে আরও একবার ওয়েলকাম জানাচ্ছি। বরাবরের মতো হাজির হয়ে গেছি খুবই মজাদার আরও একটি রেসিপি নিয়ে। আমার আজকের রেসিপি পটেটো ফ্রেঞ্চ ফ্রাই। আজকে এই ফ্রেঞ্চ ফ্রাইটি আমি বানিয়ে দেখাবো কাঁচা আলু দিয়ে, আর একদম ইনস্ট্যান্ট, মাত্র 10 মিনিটে কিন্তু তৈরি হয়ে যাবে পারফেক্ট এবং মুচমুচে এই ফ্রেঞ্চ ফ্রাইটি। আর এটা একবার এভাবে বানিয়ে নিলে কিন্তু বাইরের যে নামি দামি রেস্টুরেন্টগুলো থেকে আমরা কিনে খাই সেটা ভুলেই যাবেন, কারণ বাড়িতেই তৈরি করে নিতে পারবেন একদম পারফেক্ট ফ্রেঞ্চ ফ্রাই। আর এভাবে বানিয়ে দিলে কিন্তু বাচ্চারাও বাইরে থেকে কিনে খাওয়ার আর আবদার করবে না। তো চলুন, মজাদার এই ফ্রেঞ্চ ফ্রাইটি কীভাবে আমি বানিয়ে নিয়েছি খুবই সহজে সেটাই শেয়ার করবো আজকে আপনাদের সাথে। প্রথমেই এখানে আমি 4টি আলু নিয়ে নিয়েছি, এই যে এই সাইজের, আর আলুগুলোর খোসা ছাড়িয়ে তারপর ভালো মতো একটু ধুয়ে নিয়েছিলাম। তো পরে কিন্তু আরও একবার ধুয়ে নিতে হবে কেটে নেওয়ার পরে। তো এগুলোকে প্রথমে আমি কেটে নেবো এখন। তো এই জন্য এই যে এইরকম একটা ছুরি আমি এখানে ব্যবহার করব বা কাটার ব্যবহার করব। তো ওইটা দিয়ে আমি একটু ডিজাইন করে কাটবো। তো প্রথমে এই ছুরিটা দিয়ে একটু টুকরো করে নিচ্ছি। তো টুকরোগুলো হবে এমন যে খুব বেশি মোটাও না আবার খুব বেশি পাতলাও না, যেমনটা হয়ে থাকে আর কি ফ্রেঞ্চ ফ্রাইয়ের জন্য। তো ওই রকম করে প্রথমে আমি এটা দিয়ে কেটে নিচ্ছি। আর চাইলে কিন্তু এই ছুরিটা দিয়ে আমি কেটে নিতে পারতাম বা কেটে নিতে পারেন যে কোনো ছুরি দিয়ে। তো আমি আবার যেটা করেছি যে ওই কাটারটা দিয়ে কাটলে একটু সুন্দর লাগবে দেখতে, সেজন্য আমি ওইটা দিয়ে কিন্তু কাটবো। তো এটার টুকরোগুলো হয়েছে যে এরকম, খুব বেশি মোটাও না আবার পাতলাও না, দেখেন যে এরকম হয়েছে। তো এগুলোকে এখন আমি ওই কাটারটা দিয়ে কেটে নিচ্ছি। আর এতে করে সময় কিন্তু আমার বেশি লাগেনি, একই সময় লেগেছে। তো এটা দিয়ে কাটলে একটু সুন্দর লাগবে, তো সেজন্যই কিন্তু কাটলাম। এটা দিয়ে যে কাটতে হবে সেরকম কিন্তু কোনো কথা নেই। তো এভাবে করে এটাকে আমি কেটে নিচ্ছি, দেখেন কত সুন্দর লাগছে মাশাআল্লাহ দেখতে। তো সেজন্যই কিন্তু এটা দিয়ে আমি কেটেছি। একইভাবে সবগুলো আলু এখন আমি কেটে নেব। চাইলে কিন্তু আলুগুলো একটু লম্বায়ও কাটতে পারতাম বা কেটে নিতে পারেন। তো আমি যেটা করেছি, আলুগুলোর সাইজ একটু বড়, তাই লম্বায় না কেটে এভাবে একটু আড়াআড়িতে কেটেছি। তো সাইজগুলো কিন্তু খারাপ হয়নি, এরকম হলেই হবে। ছোট যদি হতো আলুগুলো সেক্ষেত্রে কিন্তু লম্বায় কাটতে হতো, তো আমার সেটা হয়নি, আমি এরকম করে কেটে নিয়েছি। সবগুলো আলু আমি কেটে নিয়েছি। তো এখন একটু দেখাচ্ছি যে মাশাআল্লাহ ডিজাইনটা দেখেন কত সুন্দর লাগছে দেখতে। এভাবে করে একটু ডিজাইন হলে কিন্তু বাচ্চারাও দেখতে পছন্দ করে, খেতেও পছন্দ করে। তো আমি কেটে নিয়েছি, এখন এগুলোকে একটু ধুয়ে নিতে হবে, কারণ এই আলুগুলো কাটার পরে যে একটা আলুর কষ থাকে সেটার জন্য কিন্তু ধুয়ে নিতে হয়, নইলে কিন্তু পারফেক্ট হবে না এই ফ্রেঞ্চ ফ্রাইগুলো। তো একটা মিক্সিং বোলের মধ্যে আমি একটু পানি নিয়ে নিয়েছিলাম, বেশি পরিমাণে নিতে হবে পানিটা, নিয়ে তার মধ্যে আমি আলুগুলোকে দিয়ে দিচ্ছি। দিয়ে একটু কোচলে তারপর ধুয়ে নিতে হবে, এতে করে আলুর মধ্যে থাকা যে কষগুলো সেটা কিন্তু বের হয়ে যাবে। আর এটা ধুয়ে নেওয়ার পরে এটাকে কিন্তু খুব বেশি সময় ধরে বা সুতি কাপড়ে করে একদম মুছে তারপর পানিটাকে শুকাতে হবে সেরকম কোনো ব্যাপার নেই। আমি এই যে এরকম একটা ছাঁকনির উপরে রেখে দিলাম, এটা 5 মিনিটের জন্য রেখে দেবো, পানিটা একটু ঝরে গেলেই কিন্তু হবে। এটাই হচ্ছে আমার আজকের ঝটপট ফ্রেঞ্চ ফ্রাই। খুব বেশি সময় আমি নেব না এটা বানাতে আজকে। তো 5 মিনিট পরেই কিন্তু এটার পানিটা একদম ঝরে যাবে। 5 মিনিট পরে আমি একটা মিক্সিং বোলের মধ্যে নিয়ে নিয়েছি, একটু পানিও কিন্তু আর নেই এটার মধ্যে। তো এর মধ্যে এখন আমি দিয়ে দিচ্ছি 1টা ডিম। এই আলুগুলোর জন্য কিন্তু 1টা ডিমই পারফেক্ট, বেশি ডিমের প্রয়োজন নেই। আর দিয়ে দিচ্ছি এখানে আমি 2 টেবিল চামচ পরিমাণে কর্নফ্লাওয়ার, আর দিয়ে দেব আমি একটু লবণ, একটু স্বাদ মতো লবণ দিয়ে দিলেই হলো। তো এই হচ্ছে আমাদের উপকরণ, আর বেশি কোনো উপকরণ কিন্তু এর মধ্যে লাগছে না। তো এখন ভালো মতো এগুলোকে একটা কাটা চামচ দিয়ে নেড়েচেড়ে আমি একসাথে মিশিয়ে দিচ্ছি। আমার একটু ভুল হয়েছে, আমি একটা বড় মিক্সিং বোল নিলেই পারতাম, তো ছোট হয়ে গেছে এর মধ্যে, নাড়তে চাড়তে একটু সমস্যা হচ্ছিল, তবে কি করব নিয়ে নিয়েছি, এজন্য আর বদলালাম না। তো এর মধ্যে আমি এটাকে একটু মিশিয়ে দিচ্ছি ভালো মতো। এই কর্নফ্লাওয়ারটা দেওয়ার কারণে কিন্তু এটা খুব বেশি মুচমুচে হবে, খুবই মুচমুচে হবে, তবে এটার লেয়ারটা কিন্তু উপরে বোঝাই যাবে না ভাজার পরে, যে কর্নফ্লাওয়ার দেওয়া হয়েছে এটা কিন্তু বোঝাই যাবে না। তো এটা কিন্তু খুব ভালো হয়েছে। তো আমি এখানে আগে থেকেই তেল গরম হতে দিয়ে দিয়েছিলাম, বিসমিল্লাহির রহমানির রহিম। এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি আলুগুলোকে, প্রয়োজন মতো যতটুকু আপনি দিতে চান দিতে পারেন, তবে খেয়াল রাখতে হবে তেলটা যেন একদম ডুবু তেল হয়। ডুবু তেল না হলে কিন্তু এই ফ্রেঞ্চ ফ্রাইটা একটুও পারফেক্ট হবে না বা মুচমুচেও হবে না, তাই একদম ডুবু তেলেই কিন্তু এটাকে ভাজতে হবে।
তো দিয়ে আমি চুলার আঁচটাকে রেখেছি এখন মিডিয়ামে, আর মিডিয়ামে রেখে কিন্তু এটাকে ভাজতে হবে, সময় লাগবে আমার 4 থেকে 5 মিনিট এক একটা ব্যাচ ভাজতে। আর এগুলোকে কিন্তু আমি ডাবল ফ্রাই করব, একবার আমি সবগুলো আলু একে একে ভেজে নেব, মানে এক ব্যাচ দুই ব্যাচ তিন ব্যাচে আমার ভাজা লেগেছিল, মানে ভাজতে লেগেছিল, তিন ব্যাচে ভেজে তারপর আমি তুলে নিয়ে সবগুলো আলু আরও একবার কিন্তু আমি ভেজে নেব। তো দেখেন আমি ভেজে নিচ্ছি অনবরত নেড়ে চেড়ে, তার কারণ হচ্ছে সব দিক থেকে যেন ভালো মতো আলুটা মুচমুচে হয়। আর চুলার আঁচটা বাড়িয়ে দিয়ে ভাজলে কিন্তু ভেতর থেকে মুচমুচা হবে না, সেদিকেও একটু খেয়াল রাখতে হবে। তো দেখেন নাড়াচাড়া করতে করতে কিন্তু পারফেক্টভাবে এটা কিন্তু ভাজা হয়ে গেছে, আর এই যে এরকম একটা কালার এসেছে, আর ভাজা যে হয়ে গেছে সেটা বুঝতে পারছি, যেই একটা ফেনার ভাব ছিল এতক্ষণ তেলের সেটা কিন্তু কমে এসেছে। তো এই মুহূর্তে আমি তেলটাকে ছেঁকে এগুলোকে তুলে নিয়েছি, আর তুলে নিয়ে বাকি যে আলুগুলো সেগুলোকেও একইভাবে আমি এখন ভেজে নেব। আর এখন যেটা হচ্ছে, একটা আলু আরেকটার গায়ে লেগে কিন্তু একটা শব্দ হচ্ছে, তো এতেই আমি বুঝে নিচ্ছি যে এটা কিন্তু পারফেক্টভাবে ভাজা হয়ে গেছে। আর ডাবল ফ্রাই করব বললাম, ডাবল ফ্রাই করার যে ব্যাপারটা ওইটা করলে কিন্তু একদম পারফেক্ট হবে। একে তো ডুবো তেল, তার উপরে কিন্তু ডাবল করে ভাজলে যে কোনো জিনিসই হোক, কিছু কিছু খাবার আছে যেগুলো ডাবল ভাজলে কিন্তু এগুলোর একদম মুচমুচে যে একটা ব্যাপারটা সেটা কিন্তু একদম পারফেক্ট হয়। তো সবগুলো আলুই কিন্তু আমি কথা বলতে বলতে ভেজে তুলে নিচ্ছি। আলুগুলো কিন্তু আমার ভেজে নেওয়া হয়ে গেছে। এবার আমি যেটা করব, সবগুলো ভাজা আলু একসাথে আমি এখানে এই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। আর চুলার আঁচটা কিন্তু অবশ্যই সেই মিডিয়ামে রেখে দিতে হবে, বাড়িয়েও দেওয়া যাবে না, কমিয়েও কিন্তু দেওয়া যাবে না, কারণ আলুর গায়ে যেন আবার দাগ লেগে না যায় সেটাও কিন্তু খেয়াল রাখতে হবে। তো এইখানে এখন এটাকে আমি অনবরত নেড়ে নেড়ে ভাজবো মাত্র 2 মিনিট, আর এই 2 মিনিটই কিন্তু হয়ে যাবে। দেখেন আলুগুলো এখন যে ভাজাটা হচ্ছে এটাই কিন্তু পারফেক্ট একটা ভাজা হচ্ছে, আর একটা গায়ে আরেকটা কিন্তু এখন আরও বেশি শব্দ হচ্ছে একটা গায়ে একটা লেগে, এতে বোঝা যাচ্ছে যে এটা কিন্তু পারফেক্টভাবে ভেজে নেওয়া হয়ে গেছে। তো দেখেন নাড়াচাড়া করতে করতে কিন্তু এটার কালারটা আর একটুখানি গাঢ় হয়েছে, তবে দাগ কিন্তু লাগেনি একটা আলুর গায়েও, সেদিকে কিন্তু খেয়াল রাখতে হবে, কারণ বাইরে যেই আমরা কিনে খাই ফ্রেঞ্চ ফ্রাই সেটার গায়ে কিন্তু কোনো ধরনের কোনো দাগ থাকে না। তো দেখেন আমার ভেজে নেওয়া হয়ে গেছে মাশাল্লাহ একদম মুচমুচে কুড়মুড়ে ফ্রেঞ্চ ফ্রাই। তো আমি এগুলোকে তেল থেকে ছেঁকে তারপর তুলে নিচ্ছি। আর ভাজার আগে তো অনেকটা ছিল, ভাজার পরে কিন্তু বেশ খানিকটা কমে গেছে, এটা কমবেই, কারণ আলুর চিপসই বলেন আর ফ্রেঞ্চ ফ্রাই বলেন এগুলো কিন্তু কমেই যাবে ভাজার পরে। তো আমি এগুলোকে তেলটা ছেঁকে তারপর তুলে নিচ্ছি। তো এই তো খুব সহজেই তৈরি করে নেওয়া হয়ে গেল রেস্টুরেন্টের মতো একদম পারফেক্ট পটেটো ফ্রেঞ্চ ফ্রাই। দেখতেই পেলেন যে কত সহজে আমি এটা বানিয়ে নিয়েছি, আর একদম পারফেক্টভাবেই কিন্তু এটা মুচমুচে হয়ে গেছে, আমি যেভাবে দেখিয়ে দিলাম একদম এভাবে যদি আপনি বানান পারফেক্ট কিন্তু হবে। আর এভাবে বানিয়ে আপনি এটা বিকেলের নাস্তা হিসাবেও কিন্তু সার্ভ করতে পারেন, আর বাচ্চাদের তো যখন তখনই এ ধরনের খাবারগুলো ভালো লাগে, বাচ্চাদেরকে কী বলবো, আমারই তো ভালো লাগে। তো আপনি কিন্তু চাইলে বানিয়ে নিতে পারেন, সবাই পছন্দ করেই খাবে ইনশাআল্লাহ। সবাই ভালো থাকবেন, সবার জন্য সবাই দোয়া করবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর রশের সহমতে সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। শাহিনুর রেসিপিতে সবাইকে আরও একবার ওয়েলকাম জানাচ্ছি, বরাবরের মতো হাজির হয়ে গেছি খুবই মজাদার আরও একটি রেসিপি নিয়ে। আমার আজকের রেসিপি গুড়া নিমকি। গুড়া নিমকির সাথে মোটামুটি প্রায় আমরা সবাই পরিচিত, অনেকেরই পছন্দের খাবার এটা, আর বিকেলবেলা চায়ের আড্ডায় কিন্তু হালকা ফুলকা একটা নাস্তা হিসাবে একদম জমিয়ে দেওয়ার মতো। আর এখন তো রমজান মাস চলছে, ইফতারে কিন্তু মুড়ির সাথেও খাওয়া হয়ে থাকে এই গুড়া নিমকি। আজকে এটা আমি বানিয়ে দেখাবো বাড়িতে একদম মুচমুচে পারফেক্ট ভাবে, আর এটাকে এভাবে বানালে কিন্তু সংরক্ষণ করেও দীর্ঘদিন পর্যন্ত রেখে খেতে পারবেন। আর এটা বানিয়ে দেখাচ্ছি আজকে আমি আটা দিয়ে। তো চলুন মজাদারি নিমকিটি কীভাবে বানিয়েছি সেটাই শেয়ার করবো আজকে আপনাদের সাথে। বিসমিল্লাহি রহমানির রাহিম। আমি এখানে নিয়ে নিচ্ছি একটা মিক্সিং বোলের মধ্যে 1.5 কাপ পরিমাণে আটা। আপনি চাইলে ময়দা দিয়েও করতে পারেন, তবে সাধারণত এই নিমকিটা কিন্তু আটা দিয়েই তৈরি করা হয়। এরপরে দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণে চিনি আর স্বাদ মতো কিছুটা লবণ, আর দিয়ে দিব আমি কালো জিরা। কালো জিরাটা কিন্তু নিমকির মধ্যে দেওয়াই হয় তাই আমি দিয়ে দিচ্ছি, আপনি যদি পছন্দ না করেন না দিলেও চলবে। 1/2 চা চামচ পরিমাণে কালো জিরা এখানে আমি দিয়েছি, দিয়ে শুকনো উপকরণগুলো একসাথে একটু মিক্স করে নিচ্ছি প্রথমে। আর এখানে আমি দিয়ে দিব একটু ফুড কালার, এটা আমি দিয়ে দিচ্ছি কেসারি যে কালারটা সেটা আমি দিয়ে দিচ্ছি, যদি এই কালারটা না থাকে একটু হলুদের গুঁড়া দিলেও কিন্তু হবে, আর যদি না চান না দিলেও চলবে। তো এগুলোকে একটু ভালো মতো মিশিয়ে নিতে হবে, আর শুকনো অবস্থাতেই কালারটা দেওয়ার কারণ হচ্ছে পরে পানি দিলে যেন সব জায়গায় ভালো মতো এটা মিশে যায়, তাই আমি আগেই দিয়ে দিলাম। এবার এর মধ্যে আমি দিব সয়াবিন তেল। আমি 1.5 কাপ পরিমাণ আটা নিয়েছিলাম, 2 টেবিল চামচ পরিমাণে দিয়ে দিলাম আমি সয়াবিন তেল, এতে করে কিন্তু এটা খুব সুন্দর মুচমুচে হবে আর দীর্ঘদিন পর্যন্ত এটা মুচমুচেই থাকবে।
তো হাত দিয়ে ভালোমতো ডলে ডলে এটাকে একদম পুরো আটাটার সাথে মিশিয়ে দিতে হবে। যত ভালো করে আপনি মিশিয়ে দিবেন এই নিমকিটা কিন্তু ততই বেশি ভালো হবে আর একদম ফুলকো ফুলকো হবে দেখবেন। তো দেখেন ভালোমতো এইভাবে মিশিয়ে দিচ্ছি, একটু ডলে ডলে করতে হবে এই কাজটি। যখন মাখতে মাখতে দেখবেন যে একটু মুঠ করে দিলে এটা মুঠ হয়ে যাচ্ছে, আবার ভেঙে দিলে একদম চুরচুর হয়ে যাচ্ছে, তখন বুঝতে হবে যেটা ভালোমতো মাখিয়ে নেওয়া হয়ে গেছে যে এইরকম। তো এই অবস্থাতে এখানে এখন আমি নর্মাল যে ট্যাপের পানিটা সেটা অল্প অল্প করে দিয়ে দিয়ে একটা খামির বানিয়ে নেব। সাধারণত আমরা রুটি পরোটার জন্য যেরকম খামিরটা বানাই সেরকমই হবে, খুব বেশি শক্ত না আবার একেবারে নরমও না। তো দেখেন ফুড কালারটা আগে দিয়ে দেওয়ার কারণে কিন্তু এটা একদম ভালোমতো সব জায়গায় ভালোমতো মিশে গেছে আর এটা একদম সুন্দর একটা কালার আসবে এখন। তো পানিটা কিন্তু অল্প অল্প করে দিতে হবে, যেহেতু আমরা তেল দিয়ে মাখিয়েছি তাই বেশি পরিমাণে পানি কিন্তু এখানে লাগবে না, তো সেই জন্য একটু বুঝে দিতে হবে পানিটা। একটা খামির কিন্তু আমি বানিয়ে নিয়েছি, তো খামিরটা খুব বেশি শক্তও হয়নি আবার একেবারে নরমও হয়নি, আর এটাকে কিন্তু রেস্টে রাখার কোনো প্রয়োজন নেই। সরাসরি আমি এখন নিমকিটা বানানোর জন্য চলে যাব। একটা বোর্ডের উপরে আমি এখন এই খামিরটাকে নিয়ে নেব, নিয়ে এটাকে একটু ভাগ করে নেব বেলার সুবিধার্থে। যদি বড় জায়গায় আপনি বেলতে পারেন বড় করে একটাও বেলতে পারেন, তবে আমি এটা যেটা করছি তিনটা ভাগ করে নিচ্ছি, লেচি কেটে নিচ্ছি আর কি। লেচিগুলো কিন্তু মাশাল্লাহ খুব বেশি ছোট হয়নি, একটু বড় বড় সাইজেরই হয়েছে যেহেতু দেড় কাপ পরিমাণে আটা নিয়েছিলাম। তো আমি প্রথমে যেটা করছি লেচিগুলোকে ওই রুটির মতো যেমন লেচি কেটে তারপর আমরা একটু গোল গোল করে রাখি সেভাবে করেই রাখছি, এতে করে কিন্তু বেলার সময় একটু সহজ হবে বা তাড়াতাড়ি হবে। তো সেই জন্য এইভাবে করে রেখে দিচ্ছি, যে বোলটার মধ্যে করে মাখিয়ে রেখেছিলাম আমি আটাটা ওটার মধ্যেই তুলে রাখছি, আর অবশ্যই ঢেকে তারপর রাখতে হবে, নইলে কিন্তু আবার ড্রাই হয়ে যাবে। তো সেই জন্য একটু ঢেকে রেখে দিচ্ছি, আর যেটা এখানে রইলো যে খামিরটা ওইটা দিয়ে এখন আমি রুটিটা বেলে নেব। আর রুটিটা বেলতে হবে এমনভাবে যে যেমন রুটিটা আমরা নর্মালি সবসময় বেলি ওই রকম হবে না, তার থেকে একটু পাতলা হবে, নইলে কিন্তু বেশি মুচমুচে হবে না আমাদের নিমকিটা। তো সেই জন্য একটু পাতলা করে এটাকে বেলতে হবে। তো একটু আটা ছিটিয়ে নিলাম, এতে করে কিন্তু বেলতে সহজ হবে। তো সেই জন্য আটাটা দিয়ে তারপর আমি এটাকে বেলে নিচ্ছি। কালারটা দেওয়ার কারণে কিন্তু মাশাল্লাহ খুব সুন্দর আসবে কালারটা, এখনই খুব সুন্দর লাগছে আর ভাজার পরে কিন্তু আরও বেশি সুন্দর হয়ে যাবে। তো এটাকে আমি বেলে নিচ্ছি। একটা রুটি আমি বেলে নিলাম, গোলে যে হতে হবে সেরকম কোনো কথা নেই যেহেতু কেটেই নেব। তো এই যে এরকম হয়েছে এটার পুরুত্ব এবার আমি কেটে নিচ্ছি, আপনি চাইলে ছুরি দিয়ে বা অন্য কিছু দিয়েও কাটতে পারেন। তো আমি এই যে এরকম একটা কাটার দিয়ে কেটে নিচ্ছি, তো এটা একটু দেখে বুঝে নিতে হবে যে কীভাবে আমি কাটছি। এটার পাশের যেই অংশটা দেখেন পাশের ইয়েটা কিন্তু মাত্র দেড় ইঞ্চির মতো হয়েছে, এর থেকে বেশি রাখার দরকার নেই। তো এইভাবে করে লম্বা লম্বা দাগ কেটে নিচ্ছি প্রথমে, আর পরে ওইটাকে আবার যেমন আমরা বরফি কাটি ওইরকম শেপে কাটতে হবে। ডিজাইনটা কিন্তু ওইরকমই হবে, গুড়ানিমকির ডিজাইনটা কিন্তু সাধারণত ওইরকমই থাকে। তো লম্বা লম্বা করে কেটে নেওয়া হয়ে গেছে, এবার আড়াআড়ি করে কাটবো আমি এটাকে। আর এই যে দেখেন এটার পাশটা হবে এরকম, খুব বেশি মোটা না। তো যে এইভাবে করে কেটে নিচ্ছি আমি, ছুরি দিয়েও কিন্তু কেটে নিতে পারেন, একইভাবে সহজই হবে। তো এটা দিয়ে একটু আমার কাছে বেশি সহজ মনে হচ্ছিল, তো এই জন্য আমি এটা দিয়ে কেটে নিয়েছি। একটা রুটি প্রথমে আমি বেলে নিলাম, একটা ভেজে তারপর আরেকটা আবার মানে বেলতে হবে। তো এই যে এরকম করে কেটে নিয়েছি, কেটে নেওয়া হয়ে গেছে, খুব তাড়াতাড়ি কিন্তু হয়ে যায় কাজটা, খুব বেশি কঠিন কাজ এটা না। এই যে এরকম হয়েছে দেখতে পাচ্ছেন। তো একটা একটা করে তুলে তো আর তেলের মধ্যে দেওয়া যাবে না, দেখা যাবে একটা দিয়েছে একটা দিতে দিতে আগেরটা পুড়ে গেছে। তো সেই জন্য আমি যেটা করবো এখন, আর এমন ছোট ছোট যে তুলে অন্য কিছুর মধ্যে দেওয়া যাবে না, তো সেই জন্য এখানে আমি এটাকে একটু আলগা করে রেখে দিচ্ছি যেন দেওয়ার সময় সহজ হয়। আর হাত দিয়ে তো তুলে তারপর দেওয়া যাবে না যেহেতু অনেক বেশি পাতলা, তাই ছুরি দিয়ে এটাকে দিতে হবে দেওয়ার সময়, দেখাবো। তো এইভাবে করে আলগা করে রাখলাম, আগেই চুলে আমি তেল গরম হতে দিয়ে দিয়েছিলাম। বিসমিল্লাহির রহমানির রহিম, প্রথমে একটা দিয়ে দেখছি যে তেলটা গরম হয়েছে কিনা। তেলটাকে আমি মিডিয়াম আঁচে গরম করে নিয়েছি, এই তো হয়ে গেছে, গরম হয়ে গেছে, নিমকিটা কিন্তু একদম ফুলেও গেছে দেখেন। তো ছুরি দিয়ে এইভাবে করে টেনে টেনে আমি দিয়ে দিচ্ছি, এভাবে কিন্তু সহজ, এতে করে একটা নিমকিও কিন্তু শেপ নষ্ট হবে না, আর এটা তো একটা আরেকটাকে এমনিতেও লেগেছিল না। তো দেখেন এইভাবে দিতে কিন্তু বেশি সহজ, আর দিতে দিতে দেখতেই পাচ্ছেন যে কতটা ফুলকো হয়েছে, একটা নিমকিও কিন্তু চুপসে ছিল না মাশাল্লাহ, সব কয়টা নিমকি একদম সুন্দর মতো কিন্তু ফুলে গেছে, আর দেওয়ার সাথে সাথে কিন্তু ফুলে গেছে। এই জন্য তেলটাকে আগে ভালোমতো গরম করে তারপর কিন্তু এই কাজটি করতে হয়। তো দেখেন কথা বলতে বলতে নাড়িয়ে আমি এটাকে ভেজে নিয়েছি, বেশি সময় লাগে না, 3 থেকে 3.5 মিনিটের মতো সময় আমার লেগেছে। এগুলো কিন্তু ভেজে নেওয়া হয়ে গেছে, যখন দেখবেন যে তেলের মধ্যে যে একটা বাবলস উঠছিল ওটা কিন্তু বন্ধ হয়ে গেছে, তার মানে এটা পারফেক্টভাবে ভাজা হয়ে গেছে। তো এবার আমি তেলটা ছেঁকে এগুলোকে তুলে নিচ্ছি, আর বাকি যে নিমকিগুলো ওগুলোকেও আমি এখন ভেজে নেব।
তো এই তো খুব সহজেই বানিয়ে নিলাম, একদম পারফেক্ট দোকানের মতো গুড়া নিমকি, একদম মুচমুচে কিন্তু হয়েছে। দেখলেন তো কত সহজে এটা বানিয়ে নেওয়া যায় এবং ঘরে থাকা অল্প কিছু উপকরণে কিন্তু এটা বানিয়ে নেওয়া যায় কম খরচে। তো এটাকে যদি আপনি দীর্ঘদিন পর্যন্ত স্টোর করে রেখে দিতে চান সেক্ষেত্রে এটাকে কাঁচের জারে করে কিন্তু রাখতে হবে অবশ্যই, নিমকিটাকে ঠান্ডা করে তারপর গরম অবস্থায় আবার রাখতে যাবেন না, সেক্ষেত্রে কিন্তু এটা মুচমুচে থাকবে না। তো কাঁচের জারে করে যদি আপনি মুখ আটকে এটাকে ভালো মতো রেখে দিতে পারেন, এটা 15-20 দিন পর্যন্ত একদম মুচমুচে আর ফ্রেশ থাকবে। আর যদি কাঁচের জারে না রাখেন, প্লাস্টিকের কোনো জারে রাখেন, সেক্ষেত্রে 1 সপ্তাহের উপরে কিন্তু এটা বেশি ভালো থাকবে না, সেটা আবার কিন্তু একটু তেলের গন্ধ হয়ে যাবে। বুঝতে পারছেন তেলের গন্ধটা কেমন হয়? তো এইভাবে কিন্তু আপনি বানিয়ে স্টোর করে রেখে দিতে পারেন, আর বিকেলবেলা চায়ের আড্ডাতেও কিন্তু খেতে পারেন চাইলে এই মজাদার নাস্তাটি। একদম হালকা ফুলকা একটা নাস্তা, খুব সহজে বানিয়ে নিতে পারেন, বানিয়ে খেয়ে দেখবেন ভালোই লাগবে ইনশাআল্লাহ। সবাই ভালো থাকবেন, সবার জন্য সবাই দোয়া করবেন। আল্লাহ হাফেজ।